আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 10 আবহাওয়া ও জলবায়ু। এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ আবহাওয়া পর্যবেক্ষণ। পূর্বের পাঠে আমরা শিখেছিলাম দৈনন্দিন আবহাওয়া সম্পর্কে। আমরা আরও শিখেছিলাম আবহাওয়ার উপাদান, যেমন আকাশের অবস্থা, তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ুপ্রবাহ সম্পর্কে। আজ আমরা শিখব এই অধ্যায়টির দ্বিতীয় ভাগ আবহাওয়া পর্যবেক্ষণ। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। ইতোমধ্যে আমরা আবহাওয়ার উপাদান সম্পর্কে জেনেছি। এই উপাদানগুলো কি প্রতিদিন পরিবর্তিত হয়? চলো পর্যবেক্ষণ করি। বন্ধুরা, আমরা জানি আবহাওয়ার উপাদান সম্পর্কে। আমরা পূর্বের পাঠে আবহাওয়ার উপাদান সম্পর্কে জেনেছি। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, এই উপাদানগুলো কি প্রতিদিন পরিবর্তিত হয়? এই প্রশ্নটির উপর ভিত্তি করে চলো একটু পর্যবেক্ষণ দেখে নিই আমরা। বন্ধুরা, একটি প্রশ্ন লক্ষ্য করো, আবহাওয়া কি প্রতিদিন পরিবর্তিত হয়? এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্য বইতে ছকে তোমাদের একটি কাজ দেওয়া আছে। চলো প্রথমেই কাজের মূল বিষয়বস্তু দেখে নিই। কাজের মূল বিষয় হচ্ছে আবহাওয়ার তথ্য সংগ্রহ। প্রথমেই দেখে নিই কী করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। বন্ধুরা, তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের প্রথমেই আছে আবহাওয়া উপাদান। উদাহরণ, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন এবং পঞ্চম দিন। তোমরা এই ছকটি অনুসরণ করে একটি ছক তৈরি করে নেবে। কাজ দুই, আকাশ মেঘ বায়ু প্রবাহের দিক ও গতি পর্যবেক্ষণ করি এবং প্রাপ্ত ছকে প্রাপ্ত তথ্য ছকে লিখি। বন্ধুরা, এবার তোমাদের কাজ কি, আকাশ মেঘ বায়ু প্রবাহ দিক ও গতি পর্যবেক্ষণ করবে এবং পর্যবেক্ষণ করার পর তা ছকে লিখবে। তিন, বায়ুর তাপমাত্রা পরিমাপ করি এবং তথ্য ছকে লিখি। বন্ধুরা, আমরা ছকটি যদি লক্ষ্য করি, প্রথমে আছে আবহাওয়া উপাদান। আমরা জানি আবহাওয়ার উপাদান হচ্ছে আকাশের অবস্থা, মেঘ, তাপমাত্রা, বায়ু প্রবাহের দিক এবং বায়ু প্রবাহের গতি। প্রথমেই আকাশের অবস্থা, উদাহরণ মেঘাচ্ছন্ন। প্রথম দিন থাকবে মেঘাচ্ছন্ন, অতঃপর আংশিক মেঘাচ্ছন্ন, বর্ষণ মুখর, মেঘাচ্ছন্ন এবং বর্ষণ মুখর। এবং আবহাওয়ার উপাদান হচ্ছে মেঘ। প্রথমে উদাহরণ সাদা ও তুলোর মতো, অতঃপর প্রথম দিন হচ্ছে সাদা ধোয়ার মতো, দ্বিতীয় দিন সাদা স্তরীভূত মেঘ, তৃতীয় দিন ধূসর স্তরীভূত মেঘ এবং চতুর্থ দিন উঁচু স্তূপাকার মেঘ এবং পঞ্চম দিন হচ্ছে কি, ধূসর স্তরীভূত মেঘ। অতঃপর আবহাওয়ার আরও একটি উপাদান হচ্ছে তাপমাত্রা, উদাহরণ হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। প্রথম দিন হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস, দ্বিতীয় দিন 29 ডিগ্রি সেলসিয়াস, তৃতীয় দিন 29 ডিগ্রি সেলসিয়াস, চতুর্থ দিন 30 ডিগ্রি সেলসিয়াস এবং পঞ্চম দিন হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার আরও একটি উপাদান হচ্ছে বায়ু প্রবাহের দিক, উদাহরণ উত্তর। প্রথম দিন হচ্ছে উত্তর, দ্বিতীয় দিন উত্তর পশ্চিম, তৃতীয় দিন উত্তর, চতুর্থ দিন দক্ষিণ, পঞ্চম দিন হচ্ছে উত্তর পশ্চিম। সর্বশেষ আবহাওয়ার উপাদান হচ্ছে বায়ু প্রবাহের গতি, উদাহরণ মৃদু। প্রথম দিন হচ্ছে মৃদু, দ্বিতীয় দিন মৃদু, তৃতীয় দিন হালকা, চতুর্থ দিন হালকা, পঞ্চম দিন হচ্ছে তীব্র। চার, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। বন্ধুরা, এবার তোমাদের কাজ কি, তোমাদের নিজেদের কাজগুলো নিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবে। তোমরা জানতে পারবে আবহাওয়ার উপাদানগুলো কি এবং এই উপাদানগুলো সকল তথ্য বিশ্লেষণ করে একমত পোষণ করে তোমরা চূড়ান্ত তথ্য উপস্থাপন করতে পারবে। বন্ধুরা, এবার আমরা একটি আলোচনা দেখে নিই। নিচের প্রশ্নগুলো শ্রেণীকক্ষে আলোচনা করি। এক, আবহাওয়ার কোন উপাদানটি ঘন ঘন পরিবর্তিত হয়? দুই, আবহাওয়ার কোন উপাদানটি আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ? তিন, তুমি কি আবহাওয়ার কোন উপাদানকে
কোনো ঘটনার সাথে মিল করতে পারো? বন্ধুরা লক্ষ্য করো, এখানে হচ্ছে একটি আলোচনার ভিত্তিতে তিনটি প্রশ্ন দেওয়া আছে। আমরা যদি প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, আবহাওয়ার কোন উপাদানটি ঘন ঘন পরিবর্তিত হয়? আবহাওয়ার তাপমাত্রা উপাদানটি ঘন ঘন পরিবর্তিত হয়। প্রশ্ন দুই, আবহাওয়ার কোন উপাদানটি আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ? আবহাওয়ার বৃষ্টিপাত উপাদানটি আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বৃষ্টি হলো পানির অন্যতম প্রধান উৎস। বৃষ্টির পানিতে গাছপালা সতেজ হয়, ভালো ফসল ফলে। এ ফসলই আমরা বেঁচে থাকার জন্য খাদ্য হিসেবে গ্রহণ করি। প্রশ্ন তিন, তুমি কি আবহাওয়ার কোনো উপাদানকে কোনো ঘটনার সাথে মিল করতে পারো? হ্যাঁ, মিল করা যায়। আমরা যখন সকাল 9টায় স্কুলে যাই, তখন কি হয়, সূর্য ওঠায়, তাপমাত্রা বেশি হয় এবং রোদ লাগে। আবার যখন আমরা স্কুল থেকে বিকেল 5টায় বাড়ি ফিরে যাই, তখন সূর্য অস্ত যাওয়ায় তাপমাত্রা কম থাকে, ফলে আমাদের রোদ লাগে না। বন্ধুরা নিচে একটি কথোপকথন দেখে নিই, আবহাওয়ার উপাদানগুলোর মাঝে কি কোনো সম্পর্ক আছে? এখানে মেয়েটি বলছে, আমার মনে হয় ঘন ও কালো মেঘ থেকে বৃষ্টি হয়। বন্ধুরা এবার আমরা সারসংক্ষেপটি পড়ে নিই। আবহাওয়া হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা যা প্রতিদিন পরিবর্তিত হয়। আমরা কখনো একই ধরনের আবহাওয়া দেখতে পাই না, আবহাওয়া বিভিন্ন কারণে পরিবর্তিত হয়। বন্ধুরা আবহাওয়া কি? আবহাওয়া হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা যা প্রতিদিন পরিবর্তিত হয়। আবার আমরা কখনো একই আবহাওয়া দেখতে পাই না, আবহাওয়া বিভিন্ন কারণে পরিবর্তন হয়ে থাকে। এবার আমরা জানব আবহাওয়া কেন পরিবর্তিত হয়। আবহাওয়া পরিবর্তনের কারণ, এক, তাপমাত্রা পরিবর্তন। সূর্য উঠলে বায়ু ধীরে ধীরে গরম হয় এবং তাপমাত্রা বাড়তে থাকে। আবার বিকেলে সূর্য যখন অস্ত যায়, তখন বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় এবং তাপমাত্রা কমতে থাকে। এটি তাপমাত্রার দৈনিক পরিবর্তন। বায়ুর তাপমাত্রার এই পরিবর্তন আকাশে সূর্যের অবস্থানের ভিত্তিতে হয়। বন্ধুরা আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ এবং প্রথম কারণ কি? তাপমাত্রার পরিবর্তন। যখন সূর্য উঠে, তখন কি হয়, বায়ু ধীরে ধীরে গরম হয়ে যায় এবং তাপমাত্রা বাড়তে থাকে। আবার বিকেলে যখন সূর্য অস্ত যায়, তখন বায়ু ঠান্ডা হয়ে যায় এবং তাপমাত্রা কমতে থাকে। এভাবে দৈনিক তাপমাত্রার পরিবর্তন হতে থাকে। এবং এই তাপমাত্রা কেন পরিবর্তন হয়? বায়ুর তাপমাত্রার এই পরিবর্তনের কারণ হচ্ছে সূর্যের অবস্থানে বিভিন্ন ধরনের পরিবর্তনই হচ্ছে বায়ুর তাপমাত্রার পরিবর্তনের কারণ। কারণ সূর্য যখন ওঠে, তখন তাপমাত্রা বেশি থাকে এবং সূর্য যখন অস্ত যায়, তখন তাপমাত্রা কমে যায়। আমরা আবহাওয়া পরিবর্তনের আরো একটি কারণ দেখি। দুই, বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ আবহাওয়া পরিবর্তন ঘটায়। যেমন কোনো এলাকার মেঘ বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হয়, আবার বাতাসি মেঘ সরিয়ে আকাশ পরিষ্কার করে। যখন ভূপৃষ্ঠের কোনো অঞ্চল অন্য অঞ্চল থেকে বেশি গরম হয়, তখন সেখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তাপমাত্রার এই পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়। মাঝে মাঝে বায়ু প্রবাহ অনেক শক্তিশালী ঝড় বা সাইক্লোন সৃষ্টি করে। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, বায়ু প্রবাহ আবহাওয়ার পরিবর্তন ঘটায়। অর্থাৎ বায়ু প্রবাহ আবহাওয়া পরিবর্তনের একটি কারণ। এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে, যখন কোনো এলাকার মেঘ বাতাসের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হয় এই বায়ু প্রবাহের মাধ্যমে। এবং এই বায়ু প্রবাহই কি করে, বাতাস কি করে, মেঘকে সরিয়ে আকাশ পরিষ্কার করে। আবার যখন ভূপৃষ্ঠের কোনো অঞ্চল অন্য অঞ্চল থেকে বেশি গরম হয়, তখন সেখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। তাপমাত্রার এই পার্থক্যের ফলে বায়ু প্রবাহিত হয়। এবং কি বলা হয়েছে, মাঝে মাঝে এই বায়ু অনেক শক্তিশালী হয়, যার ফলে কি হয়, ঝড় বা সাইক্লোন। বন্ধুরা আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম,
আবহাওয়া পর্যবেক্ষণ, আবহাওয়া কি প্রতিদিন পরিবর্তিত হয় কিনা তা সম্পর্কে এবং আবহাওয়ার পরিবর্তনের কারণ সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।